যারা কিনা ডিএমসিতে চান্স পেতে চায়, মানে দোজ হু ওয়ান বি ওয়ান অফ আস, সেক্ষেত্রে আমার তো নতুন করে কোনো কিছু বলার নাই, কারণ আমি মনে করি যে তারা অলরেডি সেই রকম প্রিপারেশন নিয়ে নিয়েছে। তবুও যদি কেউ চায় যে হ্যাঁ, মানে একজন আর্নেস্টলি চাচ্ছে যে আমি আই ওয়ান্ট টু বি এ ডিএমসিয়ান, তো সেক্ষেত্রে ডেফিনেটলি তার একদম শুরু থেকে, রাইট ফ্রম দ্য বিগিনিং, ইন্টারমিডিয়েট লাইফের শুরু থেকেই ডেফিনেটলি ধারাবাহিকতা বজায় রাখতে হবে এবং রেগুলার বেসিসে পড়াশোনা করতে হবে। এবং আসলে আরেকটা বিষয় হচ্ছে কি যে জাস্ট যে মুখস্থ নির্ভর থাকবো বিষয়টুকু যেন এরকম না হয়। আমাদের কিন্তু আসলে ইন্টারমিডিয়েটে প্রচুর কনসেপচুয়াল বিষয় আছে যেগুলো কিনা আসলে বোঝার মতো অনেক বিষয় আছে, তো সেগুলোর অবশ্যই ক্লিয়ার থাকতে হবে। এবং বায়োলজিতে, হ্যাঁ বায়োলজি বলি বা ফিজিক্স কেমিস্ট্রি বলি, কিছু কিছু বিষয় আছে যেগুলো কিনা মুখস্থ নির্ভর, সেগুলো মুখস্থ করে নিতে হবে। এবং দিন শেষে যেরকমটুকু বলেছিলাম যে কোরিলেট করে পড়তে হবে। এবং আসলে পড়াশোনার ক্ষেত্রে বিষয়টুকু হচ্ছে কি যে এটা পুরোটুকুই নিজের উপর ডিপেন্ড করতেছে। হ্যাঁ, কেউ যদি নিজের প্রতি সৎ থেকে কন্টিনিউয়াসলি এফোর্ট দিয়ে যায় তাহলে অবশ্যই, মানে আমার কাছে একসময় মনে হতো যে ডিএমসি হয়তো বা অনেক ডিফিকাল্ট একটা জায়গা পৌঁছানোর মতন, হ্যাঁ, বা অনেক আনসার্টেনিটি ছিল আমার এক্সাম দেওয়ার সময়ও, কিন্তু এভেন্চুয়ালি একটা ভালো আউটকাম এসেছে যেটার জন্য আমি অবশ্যই আমার সৃষ্টিকর্তার কাছে থ্যাঙ্কফুল। তো হ্যাঁ, আরেকটা বিষয় হচ্ছে কি যে শুধু যে পড়াশোনা করলেই হবে, ইটস নট লাইক দ্যাট। কিছু কিছু বিষয় আছে যেখানে কিনা সৃষ্টিকর্তার আনুকূল্য প্রয়োজন, তো সেক্ষেত্রে যে ধর্মীয় আমাদের অনুশাসনগুলো আছে সেগুলো যদি আমরা মেনটেন করার চেষ্টা করি এবং আমাদের যে সকল মোরাল বিষয়গুলো আছে, হ্যাঁ এথিক্যাল যে সকল প্রিন্সিপালগুলো আছে সেগুলো যদি আমরা মেনটেন করার চেষ্টা করি তাহলে ডেফিনেটলি এক্ষেত্রে একটা ইতিবাচক প্রভাব পড়বে ফলাফলে বলে আমি মনে করি।